السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد شمالة دندرب هاي را আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা আমার আমরা দিন ও রাতের চব্বিশ ঘন্টাই বলতে গেলে গুনাহের মধ্যে ডুবে থাকি এরকম গুনাহগার অবস্থায় মারা গেলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায়ই থাকবে না সেজন্যে আমাদের সব সময় উচিত বেশি বেশি করে তওবা করা আল্লাহর রসুল সাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে তওবা করতেন বেশি করে আস্তাক পাঠ করতেন হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লা রসুল সাল্লাইসাল্লাম দৈনিক কমপক্ষে এক শতবার তাওবা করতেন অথচ আমরা দিন রাত চব্বিশ ঘন্টা গুনাহে লিপ্ত থেকেও তওবা করছি না ইবলিশ শয়তানের অশায় পড়ে আমরা তাওবাকে ভুলে গেছি বন্ধুরা আমার তাওবার মাধ্যমে গুনাহ মাফ হয় বরকত লাভ হয় আল্লাহর রহমত নাজিল হয় মনের যে কোনো আশা পূর্ণ হয় যে কোনো দোয়া কবুল হয়ে যায় সুবাহানুবাহানিম পবিত্র কুরআনুল করিমের মধ্যে তাওবা ও ইস্তফারের ফজিলত সম্পর্কে বলা হয়েছে بسم الله الرحمن الرحيم فَقُلْ تَسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا أرثت حضره نوح عليه الصلاه والسلام بولن তোমরা তোমাদের রবের কাছে ফার করো ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল তিনি তোমাদের ওপর অজস্র বাড়ি ধারা বর্ষণ করবেন তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদের সাহায্য করবেন তোমাদের জন্যে উদ্যান তৈরি করবেন তোমাদের জন্যে নদী নালা প্রবাহিত করবেন সুবহানদিহি সুবহানুল্লাহিম সুরা তুন্নু আয়াত ১০, ১১ ও ১২। বন্ধুরা আমার তাওবা ও এস্তাগফারের ফজিলত সম্পর্কে সুরা নামলের সিচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে লাও লা তাস্তাগফিরুন আল্লাহ লা আল্লাহ কুমতুর হামুন অর্থাৎ হযরত সা আলেহ আলাইহি সালাহতু সালাম বললেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কেন করছো না যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হবে সুরা নাম আয়াতিস বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন ইস্তেফার পাঠকারীকে কখনোই নিরাশ করেন না তার মনের কোনো আশা অপূর্ণ রাখেন না তার কোনো বিপদ স্থায়ী করেন না ইস্তেকফারকারীর সমস্ত দোয়াই আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন সুবাহানুবাহান হজরত ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুলে মকবুল সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি নিজের জন্যে ইস্তেকফারকে লাসেম করে নেয় অর্থাৎ অত্যাবশ্যক করে নেয় আল্লাহ তালা তাকে যে কোনো সংকটে পথ দেখাবেন যে কোনো ধরনের প্রেশানি ও দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দিবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহানুবাহান বন্ধুরা আমার এ সম্পর্কে হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই একটা প্রসিদ্ধ ঘটনা আছে আমি ঘটনাটি আপনাদের সামনে পেশ করছি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হাদিস সংকলনের জন্য দেশ বিদেশের বহু জায়গায় ঘুরেছেন অনেক কষ্ট সহ্য করেছেন একবার তিনি হাদিস সংকলনের কাজে বের হয়েছিলেন পথি রাত হয়ে যাওয়ায় তিনি এশার নামাজ পড়ার জন্য একটা মসজিদে ঢুকে পড়লেন সে রাতটি ছিল অত্যন্ত কনকনে শীতের রাত তিনি এশার নামাজ আদায় শেষে মসজিদে শোয়ার জন্য বিছানা পাতলেন মসজিদের খাদেম তাকে চিনতে পারলেন না তিনি তার সাথে দুর্ব্যবহার শুরু করলেন তিনি বললেন এই মসজিদে আপনার থাকার কোনো জায়গা হবে না এ কথা বলে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে মসজিদ থেকে বের করে দিলেন হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ছিলেন অত্যন্ত বিনয়ী তিনি কোনো প্রতিবাদ করলেন না কনকনে শীতের মধ্যেই তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন তিনি লক্ষ্য করলেন কিছু দূরে রাস্তার পাশে কোনো এক দোকানে রুটি ভাজতেছেন তিনি রুটির দোকানদারের নিকটে গিয়ে বললেন ভাই আপনার আগুনের চুল্লির পাশে আমাকে একটু আজকের রাতটা থাকতে দিবেন দোকানি খুশি হয়ে বলল জি ভাই থাকুন কোনো সমস্যা নেই ইমাম আহমদ ইবনাহাম্বুল রহমতুল্লাহ আলাই লক্ষ্য করলেন রুটিওয়ালা রুটি ভাসতেছে আর প্রতি মুহূর্তে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ পাঠ করতেছে সুবাহান আল্লাহামদিহি হানল্লাহ আল্লাহ রুটি রুটি বেলতেছে আর বলতেছে আস্তাগ ফেরুল্ল রুটি ভাসতেছে আর বলতেছে আস্তাগ ফেরুল্ল রুটি বিক্রয় করতেছে আর বলতেছে আস্তাগ ফেরুল্ল রুটি বিক্রির টাকা গণনা করতেছে আর বলতেছে আস্তাগ ফেরুল্ল টাকা পয়সা পকেটে ঢোকাচ্ছে আর বলছে আস্তাগ ফেরুল্ল আস্তাগ ফেরুল্ল আস্তাগ ফেরুল্ল এক কথায় রুটিওয়ালার মুখে শুধু আস্তাগ ফেরুল্লাহ আর জিকির প্রবাহিত এভাবে আস্তাগ ফেরুল্লাহ পাঠ করতে দেখে হজরত ইমা মাহমদ ইবনাহাম্বুল রহমতুল্লাহে আলাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি রুটিওয়ালাকে জিজ্ঞেস করলেন ভাই তুমি এভাবে এত বেশি বেশি আস্তাকফরুল্লাহ পাঠ করছো কারণটা কি রুটিওয়ালা জবাবে বললেন এই আস্তাকফরুল্লাহর বরকতে আমি সব কিছুই আল্লাহ তালার কাছ থেকে পেয়ে গেছি আমার এমন কোনো দোয়া নেই যা আল্লাহ রব্বুল্লা আলামিন কবুল করেন নাই আল্লাহ তালা আমার সমস্ত আশা পূরণ করে দিয়েছেন আমার সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন কিন্তু দুঃখের বিষয় আমার একটা আশা আল্লাহ এখনো পূরণ করেন নাই হজরত ইমাম আহমদ ইবন হাম্বল রহমতুল্লাহ আলাই আরো আসতে জানিত হলেন তিনি বললেন তোমার যে আশাটি আল্লাহ কবুল করেন নাই সে আশাটি কি রুটিয়ালা বললেন আমি মহান আল্লাহ তালার কাছে বহুদিন প্রার্থনা করেছি এই যুগের শ্রেষ্ঠ আল্লাহর অলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহে আলায়ের দেখা যেন আমি পেয়ে যাই আল্লাহ রব্বুল আলমিন এখনও আমার সে আশাটি পূরণ করেন নাই অথচ আমার সব দোয়াই তিনি কবুল করেছেন হজরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলায়ের চোখে পানি এসে গেল তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ভাই আল্লাহ রব্বুল আলমিন তোমার সে আশাটিও পূরণ করে দিয়েছেন এই দেখো এই দেখো তোমার সামনেই বসা ইমাম আহমদ হাম্বল আমি হচ্ছি ইমাম আহমদ ইবনাহাম্বল সুবাহি অবহামদিহি সুবাহান বন্ধুরা আমার এই ঘটনাটি একটি প্রসিদ্ধ সত্য ঘটনা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এই ঘটনাটি তার নিজ জীবনের মধ্যে লিখে গেছেন এই সুন্দর ঘটনাটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোনো ব্যক্তি যদি বেশি বেশি ইস্তেকফার পাঠ করে তাও বা করে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহর জিকির করে মহান রাব্বুল আলমিনের কাছে তার মর্তবা কতটা বেড়ে যায় সুবাহান্লাহিমদিহি সুবাহান্লাহ হযরত আনা সিবনে মালিক রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হজরতের রসুল মকবুল আলাইহি আলহিম ইরশাদ করেছেন আমি কি তোমাদের জানাবো না তোমাদের রোগ কী এবং সেই রোগের ঔষধ কি তোমাদের রোগ হলো গুনাহের কাজ করা আর সে রোগের ঔষধ হলো ক্ষমা প্রার্থনা করা তাওবা করা ইস্তফার করা সুবাহানি হামদিহি সুবাহানিম বন্ধুরা আমার এই হাদিসখানা রয়েছে সোহাই বাই হাকি ও আত্মার মধ্যে বন্ধুরা আমার মহানবী সাল্ল আলহ্লাম পরিপূর্ণ নিষ্পাপ হওয়া সত্ত্বেও পাঁচ ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরিয়ে তিনবার করে পড়তেন আস্তাক ফির আস্তাক্লাহ আস্তাক ফেরুল্লাহ এছাড়াও দৈনিক কমপক্ষে সত্তর বার থেকে একশো বারের অধিক তিনি তবা করতেন সুবাহানিহামদিহি সুবাহান বন্ধুরা আমার আমরা যারা চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিক আমাদের রিজিকের মধ্যে বরকত নাজির করে দিক আমাদের সমস্ত নেক আশা পূর্ণ করে দিক আমাদের সব দোয়াগুলো কবুল করে নিক তাহলে আমাদের সবার কর্তব্য হচ্ছে আল্লাহর রসুল আসাল্লামের অনুসরণে বেশি বেশি করে তাওবা করা এস্তেকফার পাঠ করা আস্তাব ফিরুল্লাহ আস্তাব ফুরুল্লাহ বলা আর আমাদের মনে রাখা উচিত শুধু মুখে মুখে আস্তা গফরুল্লাহ পড়লেই চলবে না খালেজ দিলে তবার নিয়তে আস্তাগরুল্লাহ পাঠ করতে হবে কেন না, মুখে যদি তবা করি আর অন্তরে যদি গুনাহ করার বাসনা রাখি তাহলে সেটা হবে মহান রব্বুল আলমিনের সাথে হাসি ঠাট্টার নামান্তর বন্ধুরা আমার সহি শরীফের মধ্যে রয়েছে ইসতে পাঠ করার উত্তম পদ্ধতি হলো এভাবে বলা আস্তাগ ফিরুল্লাহ ও আতুবু ইলাইহি আস্তাগ ফিরুল্লাহ ও আতুবু ইলাইহি আস্তাগ ফিরুল্লাহ ও আতুবু ইলাইহি অর্থাৎ আমি মহান আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার নিকটে তাওবা করছি সুবাহানুল্লাহি অবিহামদিহি সুবাহানুল্লাহ আজিম তো বন্ধুরা আমার মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাওবা ও ইস্তেকফারের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের সকল প্রকার কামিয়াবি নসিব করেন আমিন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইসলাম প্রচারের স্বার্থী আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি